হ্যালো বন্ধুরা মদিনা কাটিং টিভি থেকে আপনাদেরকে স্বাগতম বরাবর মতন আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি ছোট স্কুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয় ও কতটুকু কাপড় লাগে এখন আমরা দেখাবো যদি আপনি আমাদের চ্যানেল নতুনে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বিলেগুলি ক্লিক করে নিন সর্বপ্রথম আমরা প্যান্টের লাম্বার মাফটা দেখতে আসি বত্রিশ কমর হচ্ছে বাইশ হিপ হচ্ছে আড়াইশ রানের লুজ হচ্ছে বিশ বারো হচ্ছে নিচের মৌরি হাই হচ্ছে বিশ প্যান্টের পিছনে একটি পকেট সামনে ক্রস পকেট সামনে দুই কুসি আপনার এই বত্রিশ প্যান্টটা কাটতে তিন হাত পানার এক গজ কাপড় লাগে এই যে কাপড়টা এখন আমরা দেখব কাটিংটা আপনার তিন হাত পানার কাপড় আমরা এই যে এক গজ কাপড় নিলাম এই বত্রিশ ইঞ্চি প্যান্টটা কাটতে এই যে দেখেন আমরা এক গজ কাপড় নিছি ছত্রিশ এই এখন আমরা আপনার এই যে মাফটা এই যে দেখেন এই যে মাফটা আমরা আমার সামনে রাখব এই সর্বপ্রথম আমরা এই জায়গায় শুরুতে একটা দাগ দিব তার থেকে আমরা এক ইঞ্চি দূরে আরেকটা দাগ দিব এই যে সোজা করে দাগটা দিছি এর থেকে আমরা বেলের কাপড় বেলটা বাড়তি রাখবো সোয়া এক এখন আমাদের লাম্বা হচ্ছে বত্রিশ এই যে দেখেন লাম্বা আমরা বত্রিশ দাগ দিলাম নিচে আমরা তিন ইঞ্চি কাপড় ধরলাম আপনার লাম্বা বত্রিশে অর্ধেক হচ্ছে ষোলো এই যে ষোলো এখন আমরা এই যে ফিতাটাকে উল্টায় দেখেন ফিতাটা উল্টায় আমরা হায়ার মাফ এই যে সিএম থেকে নিলাম এই যে বিশ এই নালায় এখন আমরা আপনার দাগ দিব সোজা করে প্রত্যেকটা দাগ দিব এই যে নালা আমরা এখন এই যে সাইডে একটা দাগ দিলাম এই সাইড থেকে আমরা রানের লুসটা নেব বিশ এই যে দেখেন আমরা দশ নিলাম দশের পরে আমরা সবাই কিনছে নিলাম হায়ের জন্য আমরা এই যে নিসার একটা দাগ দিলাম নিচের মড়ির জন্য আমরা এই যে দেখেন এই যে একটা দাগ দিলাম নিচের মড়ি হচ্ছে আপনার বারো এই যে বারো অর্ধেক হচ্ছে ছয় এই যে আমরা ছয় নিলাম এই এখন আমরা এই যে দেখেন এই দাগ থেকে আমরা এই যে এই নিচের ইয়ার দাগটা আমরা শেপ দিয়ে দিব এই যে দেখেন এই যে আমরা শেপ দিয়ে দিলাম এই এখন আমরা নিচা হালকা বাঁকা করে দাগ দিয়ে দিলাম এই এখন আমাদের দেখেন এই যে হায়ের দাগ থেকে আমরা নিচে একটা দাগ আছে নিচের মুড়ি আমরা এই যে একটা শেপ দিয়ে দিলাম এ নেলা আমাদের এখন মাজার দাগ এই যে দেখেন মাজার দাগ এই যে সোজা করে একটা দাগ দিলাম এখন আমাদের কমর হচ্ছে বাইশ বাইশের চার ভাগ করলে হবে আপনার সাড়ে পাঁচ এই যে দেখেন আমরা এই জায়গাটা শিলির কাপড় বাড়তি রাখছি এই যে সাড়ে পাঁচ সাড়ে পাঁচের জন্য আমরা কুসির কাপড় নিলাম আড়াই ইঞ্চি এই যে দেখেন আড়াই ইঞ্চি এ এখন আমরা এই জায়গার থেকে এই যে এই দাগ আর এই যে এই দাগ আমরা মিলিয়ে দিব সেপ দিয়ে এই যে দেখেন আমরা সেপ দিয়ে মিলিয়ে দিলাম এ এখন আমাদের রানের অর্ধেক নেবো আমরা আগে নিয়েছিলাম দশ এবার নেবো আমরা পাঁচ এই যে পাঁচ এ হচ্ছে কুসির একটা মাফ এই যে কুসির মাফটা আমরা বাড়ি করলাম এই যে সোজা করে কুসির মাফের দাগটা দিলাম এটা হচ্ছে আপনার বড়ো কুশি এটা হচ্ছে আপনার ষোটো কুসি এই নালা আমরা এই দাগ থেকে পকেটের মুখ দেবো আমরা আপনার দুই ইঞ্চি আর এই সাইড থেকে আমরা পকেট লাম্বা দেবো সাড়ে সাত ইঞ্চি এই এখন আমরা এই একটা দাগের শেপ দিয়ে দিলাম এই এই এখন আমরা এই যে এই জায়গায় এই উপরে আমরা হালকা বাঁকা শেপ দিয়ে দেবো যা আপনার সামনে যেন মিলা থাকে এই কারণে আমরা বাঁকা একটা শেপ দিয়ে দিলাম এটা হচ্ছে আপনার হাই এই যে হাই থেকে আমরা ফুল রাউন্ডে দিয়ে দিলাম আমাদের পেন সামনা দাগ দেওয়া শেষ আমরা পুরা সামনাটা দেখিয়ে দেখেন এটা হচ্ছে আপনার ছোটো একটা বাচ্চা পেন এই যে আমরা এখন আপনার এই যে উপরে এই যে সেবে সেবে কাটবো দেখেন আমরা সেবে সেবে কাটতে আছি এটা হচ্ছে আপনার এই সাইড এই যে দেখেন আমরা সামলা পাট কাটতে আছি এই যে এখন এটা হচ্ছে আপনার ভিতরের সাইড এটা হচ্ছে হাই এই যে আমাদের সামনা পাট কাটিং করা শেষ এখন আমরা এই কাপড়টাকে আপনার উল্টে নিলাম এই যে দেখেন উল্টে নেওয়ার পরে আমরা এই সামনা পাট থেকে আমরা একটা পাট কাপড় নিব এই যে একটা পাট পাট নিলাম সামনা পাট নিয়ে আপনার এটার উপরে আমরা ফালাইলাম এই যে দেখেন এই যে ফালানোর পরে আমরা কি করব এখন আমাদের এই এই জায়গায় একটা শেপ দিছিলাম এই যে এই জায়গায় এই শেপ থেকে আমরা একটা সোজা করে দাগ দিলাম তারপরে আমরা আপনার এটা যেন আপনার একটা সাইড এই সাইডের আমরা একটা মাফটা রাখলাম এই যে দেখেন এই মাফটা আমরা রাখলাম পরে আমরা এই যে হাই থেকে দুইটা দাগ দিলাম যেন হাই হায়ার মাফটা নিতে পারি এই যে নিচের মূরের জন্য আমরা একটা দাগ দিলাম এখন হচ্ছে আমাদের আমরা তো আপনার সামনে পরে শিলির কাপড় রাখিনি তাই আমরা এই জায়গায় শিলির কাপড় রাখবো তাই আমরা নিচে দিলাম এক ইঞ্চি দুই সুতা হায়ার এই জায়গায় দিলাম আমরা আড়াই ইঞ্চি আমরা এই যে রানের এই জায়গায় দিলাম দেড় ইঞ্চি এখন আমাদের এই দাগ এই দাগ ও নিচের দাগ আমরা শেপ মিলিয়ে দেব হ্যাঁ দেখেন আমরা এই যে শেপটা মিলিয়ে দিলাম শেপটা মিলিয়ে দিলাম এই যে আমরা এখন দেখেন এই যে এই যে মাজার যে দাগটা আছে এই দাগটা আমরা এখন নেব কমরের কমর হচ্ছে আপনার বাইশ আমাদের কমর হচ্ছে বাইশ এই যে দেখেন সাড়ে পাঁচ নিলাম তাহলে সিলিজ সিলির জন্য আমরা এক ইঞ্চি কাপড় নিলাম এখন দেখেন আমাদের হিপের হিপ হচ্ছে আপনার আড়াইশ এই যে দেখেন সাতাশ এই যে সাত সাত চোদ্দ চোদ্দো চোদ্দো আড়াইশ যে হিপের বফটা নিলাম এই যে হিপ এই এখন আমাদের হিপ ও কোমর একসাথে হয়ে গেছে গা বিদে আমরা আপনার এটাকে এই যে দেখেন এটাকে আমরা একটা শেপ দিয়ে দিলাম এই যে হ্যাঁ আমরা শেপ দিয়ে দিচ্ছি এখন এখন আমাদের হচ্ছে আপনার কয় ইঞ্চি নিচে পকেট দিব ছোট প্যান আমরা তিন ইঞ্চি নিচে পকেট দিবো এই যে তিন ইঞ্চির নিচে পকেট দিলাম আমরা সোজা করে একটি দাগ দিলাম এখন আমরা পকেট এই সাইড থেকে কত ইঞ্চি দিব এই সাইড থেকে আমরা দিতে আছে আপনার দেড় ইঞ্চি পকেটের মুখ দিয়েও আমরা চার ইঞ্চি আমাদের প্যান্ট ব্যাক পার্ট দাগ দেওয়ার শেষ এই যে এই দাগ থেকে আমরা একটু সামনে কাটবো যা ব্যাক পার্টে কিছু কাপড় রাখা হয় তার কারণে আমরা একটু সামনে কাটবো এই যে আমরা এখন ব্যাক পার্টটা কাটতে আসি এই যে আমাদের এক সাইড কাটিং করা শেষ এখন আমরা নিচের সাইড কাটিং করবো এর উপরের এই যে আমরা সমান করে দাগের এই যে আমরা এই দাগ থেকে আপনার এক থেকে দেড় ইঞ্চি কাপড় বাড়তি নিব নিয়ে আমরা এই যে নিচে আপনার কাপড়টা আবার সেপ্টে মিলিয়ে দিব এই যে নিচে আমরা দুই সুতা কাপড় বাড়তি রাখবো দাগের সে এটা প্যান্টের আপনার রাখতে হয় এটা নিয়ম এই যে আমাদের প্যান্ট কাটিং করা শেষ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুনে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেলেকোনটি ক্লিক করে নিন